পুরোহিতের কাজ শুরু করা একটি বছর বাইশের ছেলে। একদিন সে যায় একটি বাড়িতে এক বৃদ্ধের শ্রাদ্ধের কাজ করতে, আর সেখানেই তার সাথে ঘটে যায় এক অতি ভয়ঙ্কর ঘটনা। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি আপনাদের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ওই ঘটনাগুলো যদি আরও পাঁচটা সাধারণ মানুষ শুনতে পারে তাহলে তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন, কারণ বিপদ কখনোই বলে আসে না। আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা প্লিজ আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে একটু সকলের সাথে শেয়ার করে দিন। অনেকেই আমাদের কিছু কিছু এপিসোড শোনার জন্য আগ্রহ প্রকাশ করেন, অনেকে ইমেলও করছেন যে আমরা অমুক এপিসোডটা শুনতে চাই। তো তাদের জন্য আমি বলবো যে আমাদের চ্যানেলের কন্টেন্ট বলে যে সেগমেন্টটা রয়েছে সেখানে দেখতে পাবেন আমাদের পুরো সবকটা এপিসোডই কিন্তু দেওয়া রয়েছে। এখন আমাদের এই চ্যানেলে 200 বেশি এপিসোড রয়েছে, আপনারা যে কেউ কিন্তু পরপর প্রত্যেকটা এপিসোডই শুনতে পারেন, কোনো অসুবিধে নেই। মূল ঘটনায় যাওয়ার আগে আমি আর একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তার জন্য আমরা সকলের কাছে খুবই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল রাখবেন যেন ঘটনাটা সবার শোনার মতো হয় এবং ঘটনাটা প্রচারযোগ্য কিনা সেটাও একটু ভেবে দেখবেন। আর একটা কথা, ঘটনার সাথে ঘটনা সম্পর্কিত যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও কিন্তু আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। আজ আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে বালি হাওড়া থেকে অর্ঘ্য ব্যানার্জি লিখে পাঠিয়েছেন, এবং এই ঘটনাটা ওনার জীবনে ঘটে যাওয়া একটা অতি ভয়ঙ্কর সত্যি ঘটনা। তো আমি প্রথমে এই ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদের বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। অর্ঘ্যবাবু একটা মধ্যবিত্ত পরিবারে জন্মান এবং ওনারা দুই ভাই বোন ছিলেন। অর্ঘ্যবাবুর একটা দিদি আছে এবং অর্ঘ্যবাবু এবং ওনার মা বাবা ঠাকুমা, এই নিয়ে ছিল ওনাদের সংসার। তো ওনার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করতেন এবং একমাত্র আর্নিং মেম্বার উনিই ছিলেন। তো ছোটোবেলা থেকে মোটামুটি অর্ঘ্যবাবু খুবই সাধারণ মানের পড়াশুনায় ছিলেন, কিন্তু ওনার দিদি কিন্তু পড়াশুনায় বেশ ভালো ছিল। তো যাই হোক, তো এভাবে নর্মাল আর পাঁচটা সংসার যেভাবে চলে সেভাবেই চলছিল। তো হঠাৎই একদিন কি হয় যে ওনার বাবার মানে কোনো রকম কোনো ইন্টিমেশন ছাড়াই ওনার কাজটা কিন্তু চলে যায় এবং উনি একেবারে জবলেস হয়ে পড়েন। আর যেই সময় ওনার চাকরিটা চলে যায়, ওনার দিদি হচ্ছে ওনার থেকে মানে বেশ 8-9 বছরের বড়, ঠিক আছে? তো যখন চাকরিটা চলে গেল তখন বুঝতেই পারছেন পাঁচজনের সংসার, সেখানে যদি হঠাৎ করে আর্নিং বন্ধ হয়ে যায় কীরকম একটা করুণ অবস্থা সৃষ্টি হতে পারে। তো সেরকমই যথারীতি অবস্থা হলো। তো যে চাকরিতে উনি করতেন সেই চাকরি থেকে উনি কিন্তু মোটামুটি ভালোই ইনকাম করতেন, মানে খুব বেশি না হলেও ঠিকঠাক ইনকাম ছিল। তো সেই চাকরিটা যখন ওনার চলে যায় তারপরে উনি ছোটোখাটো আরও সঙ্গে সঙ্গে উনি জব খোঁজা শুরু করেন, কিন্তু সেই রকম খুব একটা স্যালারি ছিল না। ফলে বুঝতেই পারছেন যে হঠাৎ করেই মধ্যবিত্ত একটা সংসার এভাবে চাকরি চলে যায়, ফলে ওনাদের না একটুখানি আর্থিক অনটনের মধ্যে পড়তে হলো। তো সেইভাবে ওই ছোটোখাটো মানে কোথাও একটা কিছু কিছুদিন করছে, আবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে কি সেটা থেকে ভালো করে স্যালারি আসছে না, তো আবার উনি একটা অন্য কোনো জায়গায় কাজ শুরু করলেন। তো এইরকম টুকটাক টুকটাক করে কিন্তু ইনকাম হতে থাকলো এবং সংসারটা কোনো রকমে আর কি চলত। তো এইভাবে 2 বছর কেটে যায় এবং তারপরে ততক্ষণে ওনার দিদি ক্লাস 12-এ পড়ে।
তো এদিকে অর্ঘ্যবাবুরও আস্তে আস্তে ক্লাস বাড়ছে। তো তারপরে ওর দিদি, যেহেতু বললাম যে পড়াশোনায় খুব ভালো ছিল, তো ওর দিদি না পড়াশুনোরও খুব ইচ্ছে ছিল, এই অর্ঘ্যবাবুর দিদি, তো অনেক কষ্ট করে ওর দিদিকে কলেজে ভর্তি করা হয়। এদিকে তো যত দিন যাচ্ছে ওর বাবার পক্ষে মানে অনেক দূরে দূরে গিয়ে কাজ করা, তারপরে যা যত মানে যতটা উনি পরিশ্রম করতেন সেই তুলনায় ওনার মাইনে উনি পেতেন না, তো আস্তে আস্তে না ওনাদের আর্থিক যে মানে ব্যাপারটা সেটা কিন্তু আরও ক্রিটিক্যাল হয়ে উঠছিল। তো সেই সময় ওর অর্ঘ্যবাবুর যে দিদি ছিলেন তিনি টিউশনি শুরু করেন যাতে নিজের কলেজে পড়াশুনোর খরচটা টুকটাক করে চালাতে পারে। তো এরকমভাবে চলতে চলতেই হঠাৎই ওর এই অর্ঘ্যবাবুর দিদির একটা খুব ভালো বাড়ি থেকে সম্বন্ধ আসে, মানে পাড়ার মধ্যেই কোনো একটা আত্মীয়র বাড়িতে তারা এসেছিল, এবং তারা যখন এই অর্ঘ্যবাবুর দিদিকে দেখেন তাদের খুব পছন্দ হয় এবং বিয়ের জন্য তারা মানে প্রথমে তো অর্ঘ্যবাবুদের বাড়িতে যখন সম্বন্ধটা আসে ওনার দিদির জন্য, ওনারা না মানে সম্বন্ধটাকে নিয়ে খুব একটা পজিটিভ দেখায়নি, কারণ ওনাদের সেই সময় আর্থিক অবস্থা ভীষণই খারাপ, আর কদিনের মধ্যে যে মেয়ের বিয়ে দেবে সেরকম কোনো প্রিপারেশান ওনাদের একেবারেই ছিল না। আর ওর মাও যে মানে অর্ঘ্যবাবুর মায়েরও সেরকম গয়নাগাটি কিছু ছিল না, ফলে খুবই মানে একটা কষ্টে কোনো রকমের টেনে টুনে সংসারটা চলছে। এমতাবস্থায় বিয়ের চিন্তাভাবনা কিন্তু ওনাদের একেবারেই ছিল না। তো যেহেতু পরিবারটা খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড শিক্ষিত একটা ফ্যামিলি, তো আত্মীয় স্বজনরা যখন অর্ঘ্যবাবুদের এই দিদির যে সম্বন্ধটা এসছে এই কথাটা যখন শোনে, তো তখন তারা সকলে বলে যে যেভাবেই হোক মেয়ের বিয়েটা দিয়ে দাও, কারণ ওনার দিদি সে সময় কলেজে পড়তো আর যে ছেলে বাড়ি থেকে পছন্দ হয়েছিল তারা বলে যে আমরা আপনার মেয়ে যেখানে পড়ছে কলেজে, ও যদি কলেজে পড়ে ইউনিভার্সিটিও পড়তে চায় আমরা পড়াবো, কোনো অসুবিধে নেই, আমরা আমাদের খরচায় করব, শুধু আপনারা বিয়েটা দিয়ে দিন। তো আত্মীয় স্বজন সবার কথা যখন শোনে, ছেলের পক্ষ দ্বিতীয়বারও যখন ওদের বাড়িতে আসে, তো তখন অর্ঘ্যবাবুর যে বাবা মা ছিলেন তারা কিন্তু মনে মনে ভাবলেন যে সব কিছুই যখন ভালো আর আজ নাও কাল মেয়েকে তো বিয়ে দিতেই হবে, তাহলে বিয়েটা দিয়ে দেওয়া যাক। তো বিয়ের জন্য ওনারা একটু সময় চান, বলেন যে আমাদেরকে কয়েকটা মাস সময় দিন, আমরা সব কিছু জোগাড় করে নেব। তো ওরা বলে যে দেখুন আমাদের কোনো টাকা পয়সার ডিমান্ড বা আপনাদেরকে কোনো ফার্নিচার দিতে হবে এরকম কিচ্ছু নেই, আপনি শুধু মেয়েকে যতটুকু পারবেন একটু সাজিয়ে গুছিয়ে দেবেন, আর আমাদের কিছু লোক আসবে বরযাত্রীতে, তাদের যেন একটু ঠিকমতো খাওয়া দাওয়া একটু আদর আপ্যায়ন হয়, ব্যাস আপনারা বাকি আর কোনো কিছু নিয়ে আপনাদের ভাবতে হবে না। তো ওনারা হাতে 3 মাস সময় চান, এবার মেয়ের বিয়ে বলে কথা, আর মেনটা হচ্ছে টাকা পয়সা। এবার 3 মাসের মধ্যে এমন কিছু টাকা পয়সা যে জোগাড় হয়ে যাবে, বা 3 মাস অর্ঘ্যবাবুর বাবা যে সমস্ত বিয়ের টাকা পয়সা উনি মানে উপার্জন করতে পারবেন সেরকমও কোনো ব্যাপার কিন্তু ছিল না। তো তখন কি করে, তো এই অর্ঘ্যবাবুদের এই হাওড়ায় আর কি ওনাদের যে আর কি আদি বাড়ি ছিল, তো সেই বাড়িটা যে ভাগাভাগি হয়েছিল সেখানে একটা খুব ছোট পোর্শন ওনারা পেয়েছিলেন, পূর্বপুরুষের আর কি ভিটে হিসেবে একটা বাড়ি ছিল, তো সেখান থেকে একটা বাড়ির পোর্শন পায়। তো উনি ভাবলেন যে মেয়ের যখন বিয়ে আর এখন টাকা পয়সা দরকার, তো উনি ওইটা ওই যারা শরিক ছিল তাদের কাছে উনি ওনার ভাগটা যেটা খুবই অল্প ছিল সেটা বেচে দেন, সেখান থেকে কিছু টাকা পায়। তারপর অর্ঘ্যবাবুর মায়ের যেটুকু যা সোনার গয়না ছিল, যেটুকু যেখানে সেভিংস ছিল, সমস্ত কিছু দিয়ে কিন্তু এই অর্ঘ্যবাবুর দিদির বিয়েটা দেয়া হয়। যাই হোক, তো যেহেতু সম্বন্ধ করে ভালোভাবে বিয়েটা হয়ে যায় আর ছেলের বাড়িও খুব ভালো ছিল, তো ওনাকে আবার পড়াশুনো করানো বিয়ের পর সব কিছুই হয়েছে। বিয়ে তো এদিকে মিটে গেল, কিন্তু এবার সংসারটা চলবে কী করে, বাকি তো আরও 4 জন রইল। তো আস্তে আস্তে আমি বললাম যে এই বিয়ের একটা প্রেশার সমস্ত কিছুর মধ্যে না অর্ঘ্যবাবুর বাবা হঠাৎ করেই খুব অসুস্থ হতে থাকলেন। এবারে এবার আস্তে আস্তে অর্ঘ্যবাবু অনেকটা তখন মোটামুটি বড় হয়ে গেছে, তো অর্ঘ্যবাবুর বাবা কাজকর্ম করতেন, মানে উনি একটা আলাদা ফ্যাক্টরিতে কাজ করতেন, কিন্তু অর্ঘ্যবাবুর যে দাদু ছিলেন মানে বাবার যিনি বাবা, তিনি কিন্তু পুজো আর্চার কাজ করতেন, মানে পুরোহিত হিসেবে বিভিন্ন জায়গায় পুজো আর্চা করা এগুলো উনি করতেন। এইবারে এই অর্ঘ্যবাবুদের বাড়িতে একজন ভদ্রলোক আসতেন, তো সেই ভদ্রলোক বহু বছর থেকে আর কি ওনাদের পরিচিত, পারিবারিকভাবে আর কি বহুদিনের পরিচয়। তো সেই যে ভদ্রলোক ছিলেন তিনি মেইনলি আসতেন, এই অর্ঘ্যবাবুর যে দাদু ছিলেন তার মানে তিনি তো আমি বললাম বিভিন্ন জায়গায় পুজো আর্চায় সমস্ত কিছু করতেন, তো তার কাছে এই পুজো আর্চা শিখতে ওনার প্রথম আসা। এবং সেই যে ভদ্রলোক ছিল সেই ভদ্রলোকই অর্ঘ্যবাবুরা সানু জেঠু বলে ডাকতেন।
তো সেই শানু জেঠু কিন্তু ওনার দাদু মারা যাওয়ার পরেও মাঝে মধ্যেই আসতেন ওনাদের বাড়িতে, চা ঠা খেতেন, গল্প করতেন, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতেন। মানে একদিন মানে বলা যেতে পারে ওনাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তো তিনি তখন এই অর্ঘ্যবাবুকে বলে যে তোর তো মানে মোটামুটি তুই তো অনেকটাই বড় হয়ে গেছিস, পরিবারের অবস্থা তুই তো বুঝতেই পারছিস, তো এমতাবস্থায় তুই বরং একটা কাজ কর, তুই যদি কিছু ছোটোখাটো কাজ করে উপার্জন করতে পারি তাহলে কিন্তু তোর পরিবারের অনেক সুবিধা হয়। এবারে এই শানু জেঠুর ব্যাপারটা একটু আপনাদেরকে বলে নিই, ঠিক যেভাবে উনি লিখেছেন আমি সেভাবেই ঠিক আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো শানু জেঠুর ব্যাপারটা ছিল, শানু জেঠু হচ্ছে এনাদের পরিবারের সাথে বহুদিনের পরিচিত, মানে বহুদিন মানে বহুদিনই, ওদের সুখে দুঃখে বিভিন্ন সময় ওনাদের পাশে দাঁড়ানো। আর এই অর্ঘ্যবাবুর ফ্যামিলিও কিন্তু এই শানু জেঠুদেরকে মানে খুবই আর কি মানতো আর কি। তো এরকম অবস্থায় যখন শানু জেঠু অর্ঘ্যবাবুকে বলে, তখন মোটামুটি আর কি উনি ক্লাস মাধ্যমিক দিয়ে দিয়েছে, তো মানে ওনার দিদিরও বিয়ের বেশ কিছু বছর পরের কথা বলছি, তো তখন বলছে যে তুই একটা কাজ করতে পারিস, তুই যদি পুজোর ব্যাপারটা ধরতে পারিস, মানে পুরোহিতের যে কাজ যেটাকে বলে, কারণ ওনার তো পৈতে অনেক আগেই হয়ে গেছিলো, বলছে তুই তো পুজোর কাজ করতে পারিস, মানে এটাতে তোর প্রচুর যে কায়িক পরিশ্রম করতে হবে তাও নয়, আর পুজোটা যদি মোটামুটি তুই শিখে নিতে পারিস সিজনে কিন্তু তুই ভালো ইনকাম করতে পারবি, আর এমনি সারা বছর ছোটোখাটো পুজো আর্চা তো মানুষের বাড়িতে লেগেই থাকে। তো এই কথাটা যখন অর্ঘ্যবাবু বলে, মানে অর্ঘ্যবাবুকে যখন এই শানু জেঠু বলেছিল, তো তখন না মানে অর্ঘ্যবাবুর একদমই কথাটা ভালো লাগেনি, যে আমি পুজো করব, মানে যেহেতু ওনার বাবাকে কোনোদিনও সেভাবে পুজো আর্চা করতে দেখেনি, ওনার দাদু পুজো করতেন, তো অর্ঘ্যবাবু তখন না মানে খুবই একটা মানে কি বলবো অদ্ভুত টাইপের লাগে কথাটা, যে আমি পুজো করব, আমি পুজো আর্চার কিছু জানি না বুঝি না, আমি কী করে পুজো করব। তো যাই হোক, তো প্রথমে তো কথাটা উনি পাত্তা দেননি, কিন্তু পরবর্তী সময় যত দিন এগোতে থাকে আর অর্ঘ্যবাবু খেয়াল করেন যে ওনার বাড়িতে কিন্তু ওনার বাবা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন, কাজে যেতে পারছেন না, এবং একটা চরম অর্থ কষ্টের মধ্যে মাঝে মধ্যেই ওনাদেরকে পড়তে হচ্ছে। এবারে উনিও তখন সবে সবে কলেজে উঠেছে, কলেজে যাতায়াত করছে, তো হাতেও দুটো পয়সার দরকার। এবার উনিও টিউশানি করতেন, অর্ঘ্যবাবু টিউশানি করা শুরু করেন, কিন্তু উনি দেখছেন যে টিউশানি করতে গিয়ে ওনার প্রচুর সময় চলে যাচ্ছে, মানে একটা স্টুডেন্টকে হয়তো কোনো একটা জায়গায় পড়াতে যাচ্ছে, সেখানে যা পাচ্ছে আবার হয়তো ঠিক মানে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা 40 মিনিট সাইকেল চালিয়ে আর একটা বাড়িতে উনি পড়াতে যাচ্ছে, তো সেখানে ওই একটা কি দুটো স্টুডেন্ট, তো সেখানেও পড়াতে হচ্ছে। তো এই সমস্ত কিছু করে, আর উনি যেটা লিখেছেন যে উনি যে সময়কার কথা বলছেন হাওড়া এরিয়ায়, সেই সময় কিন্তু এই টিউশানি করে খুব বেশি টাকা রোজগার করা যেত না। তো তখন উনি মনে মনে ভাবলেন সংসারের অবস্থা দেখে যে ঠিক আছে আমি তাহলে পুজো ব্যাপারটা শিখবো, মানে পুজো করবো বললেই তো আর পুজো করা যায় না, পুজোটাও শেখার একটা ব্যাপার আছে। তো উনি তখন এই মাঝে মধ্যেই এই শানু জেঠু অর্ঘ্যবাবুদের বাড়িতে আসতো, তো নেক্সট যেদিন আসে শানু জেঠু, সেদিন অর্ঘ্যবাবু ওনাকে বলে যে তুমি তো আমাকে পুজোর কথা বলছিলে, তো তুমি আমাকে কি পুজোটা শেখাতে পারবে? তো শানু জেঠু বলেন হ্যাঁ আমি কেন শেখাতে পারবো না, আমি তো তোর দাদুর থেকে পুজো আচ্চা শিখেছিলাম, তো আমি ওনার থেকে যখন শিখেছি আমি তোকেও শেখাতে পারবো, কেন পারবো না? তো উনি বেশ কিছু বইপত্র দিয়ে যায় ঠাকুরের পুজোর, মানে নর্মালি বাড়িতে যে শ্রী সত্যনারায়ণের পুজো হয়, তারপরে মা লক্ষ্মীর পুজো, মা সরস্বতীর পুজো, শ্রী গণেশজির পুজো, এই সমস্ত বলে যে এই ছোটোখাটো পুজোগুলো দিয়ে তুই আগে শুরু কর। আর এখানে একটা জিনিস বলি, আর তখন উনি এই বই ঠইগুলো দিয়ে যায়, উনি এক সপ্তাহ একটু পড়াশুনো করে নেয় বইটা দিয়ে কীভাবে কীভাবে কী করতে হয়, হাতের মুদ্রা যেরকম থাকে পুরোহিতদের অনেক রকমের হাতের মুদ্রা ধরতে হয় সেগুলো নিয়েও শেখার ব্যাপার থাকে, সেই সমস্ত কিছু উনি শিখে নেন। আর যেটা হয় যে বড় যে পুজোগুলো থাকে, মানে দুর্গা পুজো বলুন, মা কালীর পুজো, মা চণ্ডীর পুজো অনেকের বাড়িতে হয়, তো তখন কি করত এই শানু জেঠু এই অর্ঘ্যবাবুকে নিয়ে যেত সহকারী পুরোহিত হিসেবে, মানে মেন পুজোটা উনিই করতেন, শুধু হাতে হাতে জিনিসপত্র এগিয়ে দেওয়া, কোনো হয়তো একটা কিছু উনি মন্ত্র দেখিয়ে দিলেন যে এটা একটু পাঠ করতে হবে, তো সেটা করা, এইরকম আর কি সহকারী হিসেবে উনি কাজটা শুরু করেন। এবারে আমি বললাম যে প্রথম প্রথম যেটা উনি অর্ঘ্যবাবু লিখেছেন ইমেলে, যে উনি প্রথম প্রথম ব্যাপারটাকে একদমই ভালো লাগতো না ওনার, মানে বন্ধু বান্ধবদের সামনে উনি বলতেন না যে উনি পুজো আর্চা করে, একটা হাসির পাত্র হবে এই সমস্ত কিছু ভেবে, আর ওই যে বললাম যে একান্তই ঠেকায় পড়ে ওনার এই পুরোহিতের কাজ শুরু করা, কিন্তু উনি মন থেকে একদমই ভালোবাসতেন না। যাই হোক, তো এভাবে আস্তে 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 ওনার চলতে লাগলো, তো একটু 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 করে উনি কিন্তু ধীরে ধীরে এই পুজো ব্যাপারটা কিন্তু উনি শিখে গেলেন।
তো তারপরে ওই শ্রী সত্যনারায়ণের পুজো, বাড়িতে বাড়িতে যে মা লক্ষ্মীর পুজো, গণেশজির পুজো, এগুলো উনি করা স্টার্ট করে দিলেন। যাই হোক, তো এরকমভাবে মোটামুটি চলছিল। এবারে কি হয় যে এই যে সানু জেঠু যিনি ছিলেন, তো তিনি না মানে শুধু যে এই অর্ঘ্যবাবুকে পুজো আচ্ছা শিখিয়েছিলেন তা নয়, উনি আর কি বিভিন্ন সময় গাইডও করতেন। তো যে সময়কার এই ঘটনাটা ঘটে, মেন যে ঘটনাটা আমি বলছি, সেই ঘটনা যখন ঘটে সেটা হচ্ছে ঠিক ওই পুজোর কিছুদিন আগ দিয়ে, পুজোর কিছুদিন আগ দিয়ে। তো ওই যে বললাম যে এই যে পুজো আচ্চার যখন কাজটাই অর্ঘ্যবাবু শুরু করেন, তখন কিন্তু বেশ একটু টাকা পয়সা ওনার একটু একটু করে আসছিল। ওই যেটুকু আর কি দক্ষিণায় জিনিসপত্র পাওয়া, ভুজ্জি পাওয়া, এগুলো থেকে মোটামুটি একটা সংসারে একটু হলেও উনি সাপোর্ট দেওয়া শুরু করেছিলেন। তো যখন আর কি ওই পুজোর আগ দিয়ে যে সময়টা আসে, আপনারা অনেকে সবাই জানেনই এটা, যে মহালয়ায় সবাই তর্পণ করতে যায়, মহালয়ায় সবাই মা গঙ্গার তীরে যায়, ওই তিল জল দিয়ে তর্পণ অর্পণ করে। তো ওই সানু জেঠু অর্ঘ্যবাবুকে বলেছিল যে তুই কিন্তু এই তর্পণের ব্যাপারটায় থাকিস না, তর্পণটা কখনো করবি না। আর এখানে একটা জিনিস বলে দিই, সানু জেঠু কিন্তু নিজেও মানে তর্পণ করাতেন না, কারণ উনি মনে করেছিলেন যে অর্ঘ্যদানি ব্রাহ্মণরা এই সমস্ত কাজ করে। তো এনাকে বলছে তুই কিন্তু কোনোদিনও তর্পণ করাতে, যে যত টাকাই বলুক না কেন তুই তর্পণের দিন একদম বেরোবি না, মানে গঙ্গার ঘাটে গিয়ে করানোর কোনো দরকার নেই, ওসব কাজ করবি না। আর একটা জিনিস বলেছিল যে মানে সানু জেঠু নিজেও এটা করতেন, সেটা হচ্ছে যে উনি যখন আর কি এই অর্ঘ্যবাবুর দাদু বেঁচে ছিল, তো ওর দাদু না সমস্ত কাজ করে, খুব বড় মাপের আর কি উনি পুরোহিত ছিলেন, তো উনি সমস্ত পুজো আর্চা শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু উনি করতেন। তো তখন এই সানু জেঠু কিন্তু তখন এই অর্ঘ্যবাবুর দাদুর সাথে গিয়ে কি বেশ কিছু মানে ওই শ্রাদ্ধ বাড়ির কাজ করতেন, কিন্তু একা একা শ্রাদ্ধের কোনো কাজ উনি সেরকম অর্থে নিতেন না, মানে কোনো যদি বড় পুরোহিত ওনার সামনে ওন মানে এটা কোনো কাজ নিত শ্রাদ্ধের কাজ, তো তখন সহকারী হিসেবেই সানু জেঠু যেত, কিন্তু উনি নিজে একা কখনোই কোনো শ্রাদ্ধের কাজ হাতে নিতেন না। তো যাই হোক, তো সেই অর্থে এই অর্ঘ্যবাবুর এর আগে কখনোই কোনো শ্রাদ্ধের কাজ করার অভিজ্ঞতা হয়নি। তো একবার শুধু উনি একটা শ্রাদ্ধের কাজে গেছিলেন, সেটা কিন্তু সেটা উনি নিজে করেননি, তো ওনাদেরই একজন মানে পুরোহিতদের মানে সানু জেঠুই একজনের সাথে ওনার কন্ট্যাক্ট করিয়েছিল। তো তিনি একটা নাকি বাড়িতে যান এবং সেখানে একটা, যেহেতু কাজটা খুব বড় করে হচ্ছিল, তো ওখানে ওই শ্রী গীতা পাঠ করানোর জন্য শুধু একবারই এই অর্ঘ্যবাবুকে নিয়ে গেছিল। তো সেই অর্থে ওনার নিজের ওই অর্ঘ্যবাবুর একার ওই শ্রাদ্ধের কাজের কোনো অভিজ্ঞতা এর আগে একেবারেই ছিল না। যাই হোক, এবার কি হলো, ঠিক দুর্গাপুজোর 5-6 দিন আগের ঘটনা, হঠাৎই একটি লোকের সাথে এই অর্ঘ্যবাবুর দেখা হয়। তো দেখাটা কোথায় হয় আমি সেটাও বলে দিই, সেটা উনি লিখেছেন যে যে ভদ্রলোক ওনার বাড়িতে আসে, তখন অর্ঘ্যবাবু বাড়িতে ছিল না, তো বাড়ির লোক তো অতটা বুঝতে পারেনি, তো অর্ঘ্যবাবুর মাকে জিজ্ঞেস করেছে যে যিনি পুজো করেন অর্ঘ্য তিনি কোথায়, বলছে যে এখন তো নেই, ও একটু পরে আসবে। তো তার কিছুক্ষণ পরে অর্ঘ্যবাবু বাড়িতে আসে, তো বাড়িতে আসার পরে ওনার সাথে যে বাইরে থেকে যে ভদ্রলোক দেখা করতে আসে তার কথা হয়। তো মোটামুটি কথাবার্তা, দু একটা কথাবার্তা হয়, তো তারপরে এই অর্ঘ্যবাবুকে সেই ভদ্রলোক বলে যে ওনার বাবার মারা গেছেন, মানে ওই যে লোকটা আর কি এসে, সে নিজেও যথেষ্ট বয়স, তারই প্রায় 60 বছর বয়স, 60-62 বছর বয়স। তো বলছে যে তার বাবার শ্রাদ্ধ শান্তির কাজ করতে হবে এবং ওনারা কিন্তু খুব ভালো করে চাইছেন কাজটা হোক। তো বলছে বেশ বড়ো করে আয়োজন করা হবে, মানে কথাবার্তা শুনে আর কি যেটা বুঝলো, খুব বড়ো করে আয়োজন করা হচ্ছে, বেশ পয়সা টয়সা খরচ করা হবে, আর শ্রাদ্ধের কাজটা করার জন্য আর কি ওনাকে রিকোয়েস্ট করে। আর এটা বলে যে আপনি কিন্তু না করবেন না, আপনাকে এই কাজটা করে দিতেই হবে, কারণ ওনাদের আর কি যেটা আর কি ভেবে রেখেছেন ওনারা, যে ওনার বাবার যে কাজটা হবে, উনি অনেক বয়সে মারা গেছেন, তো তার যেন কাজটা ভালোভাবে সম্পন্ন হয়, তো সেই জন্যে ওনারা এই অর্ঘ্যবাবুর কাছে এসছেন। তো অর্ঘ্যবাবু তো খুব অবাক হয়ে গেছে যে উনি তো শ্রাদ্ধের কাজ করেন না, মেহেন্দি পুজোর কাজই করেন, তো বলছে যে আপনারা আমার কাছে কেন এসেছেন, আপনারা তো অন্য কোনো, আমি তো এইসব কাজ করি না, আর আমি এর আগে কখনো করিও নি সে আর্থে শ্রাদ্ধের কাজ। তো তখন বলছে যে না দেখুন, আমরা আপনার কাছে এই কারণেই এসেছি কারণ আপনার বেশ নাম শুনেছি, আপনি বেশ ভালো, মানে ব্যাপারটা হয়েছে কি, এই অর্ঘ্যবাবু
একটা বাড়িতে পুজো করতে গেছিলেন। তো সেই যে বাড়িতে পুজোটা করতে গেছিলেন তাদের অর্ঘ্যবাবুর পুজোটা খুব পছন্দ হয়েছিল, যে একটা অল্পবয়সী ছেলে সুন্দর করে ধরে ধরে কাজকর্ম করছে তাদের বেশ ভালো লেগেছিল। মানে হয় না অনেক সময় অনেক পুরোহিত খুব তাড়ায় থাকে, একটু শর্টে পুজো করে, কি মন্ত্রতন্ত্র খুব তাড়াতাড়ি বলে, বাড়ির লোক বুঝতে পারে না কি বলছে না বলছে। তো সেই যে বাড়িতে আর কি অর্ঘ্যবাবু পুজো করতে গেছিল তাদেরই হচ্ছে পরিচিত এই লোকটা। তো তারাই কিন্তু এই ভদ্রলোককে অর্ঘ্যবাবুর খোঁজ দিয়েছে যে এই ছেলেটা নতুন কাজ করছে কিন্তু খুব ভালো করে, আপনি কিন্তু একে বলতে পারেন। তো মানে কথাবার্তা যা শুনলো মনে হলো যে বড় করে কাজ করছে, তো শ্রাদ্ধের কাজও ভালোই টাকা পয়সা জিনিসপত্র দেবে, কোনো বলেছে যে আপনি একদম কোনো কার্পণ্য করবেন না, যা যা লাগে যেভাবে যেভাবে শ্রাদ্ধ হওয়া উচিত আপনি সব কিছু একটা লিখে লিস্টটা আমাকে একদিন, আমি একদিন আপনাকে সময় দিলাম, আপনি পরশুদিন এসে আপনার থেকে লিস্টটা নিয়ে যাব। তো এত কিছু যখন শোনে না অর্ঘ্যবাবু আর মুখের উপরে না করতে পারে না, কিন্তু তারপরে তো লোকটা চলে যায়। এবার অর্ঘ্যবাবু তো মানে একটা চিন্তায় পড়ে গেছে যে কোনোদিনও সেভাবে শ্রাদ্ধের কাজ করেনি, কিন্তু মোটামুটি উনি জানে, মানে আমি বললাম যে উনি একবার গেছিলেন গীতাপাঠ করতে, তো ভাবলো যে ঠিক আছে তাহলে আমি একবার সানু জেঠুর সাথে কথা বলে নেবো, আর একজন ওনার চেনা পুরোহিত ছিল, কিছু সুবিধা অসুবিধা হলে কিছু বুঝতে না পারলে উনি ওনার সাথেও কন্ট্যাক্ট করতেন। তুমি মনে মনে না মানে অর্ঘ্যবাবু ভাবছে যে আমি কি কাজটা করবো কি করবো না, কারণ কথাবার্তা শুনে মনে হলো যে প্রচুর জিনিসপত্র, মানে শ্রাদ্ধে তো অ্যাকচুয়ালি প্রচুর জিনিস লাগে, অনেক কিছু দান ধ্যানেরও ব্যাপার থাকে, তার মধ্যে ভাবছে যে এত কিছু করে যখন করবে নিশ্চয়ই দক্ষিণাটাও ভালোই দেবে, আর বললাম যে সংসারে একটা টানাটানি ভালো মতোই চলছিল। তো সব কিছু মিলিয়ে উনি ভাবলেন যে না আমি আজ অবধি কোনোদিনও করিনি, কিন্তু মানে চেষ্টা আমি করি, করে দেখা যাক কেমন হয় না হয়, আর শ্রাদ্ধের কাজই তো একটা দিনই তো আমার যাবে। তো উনি তখন এই সানু জেঠুর বাড়ি যায় অর্ঘ্যবাবু, তো সানু জেঠুকে বলেছে, তো সানু জেঠু বলছে যে তুই শ্রাদ্ধের কাজ কেন নিলি, তুই তো এর আগে সেভাবে করিসও নি। তো তখন অর্ঘ্যবাবু বলছে যে না অ্যাকচুয়ালি যে ভদ্রলোক এসেছিল তিনিও যথেষ্ট বৃদ্ধ, তো তার বাবা মারা গেছে, তো আমি না তার মুখের উপর ভাবে না বলতে পারলাম না, কারণ লোকটাকে দেখে মনে হলো যে লোকটার মানে বয়স হয়েছে, এত কাজ, আবার যদি আমি না বলি আবার কোন পুরোহিত খুঁজবে। তো তখন সানু জেঠু একটু মানে অসন্তুষ্টই হয় যে উনি এই শ্রাদ্ধের কাজটা নিয়েছেন, তো তাও বলে যে ঠিক আছে নিয়ে যখন ফেলেছিস করে দে। তো ওনাকে বুঝিয়ে ঠুঝিয়ে দেয় যে কার পরে কোনটার পরে কী কী করতে হবে, কীভাবে কীভাবে করতে হবে। তো সব কিছুরই কিন্তু একটা করে বই ওনার কাছে থাকতো, অর্ঘ্যবাবুর কাছে বই থাকতো, যাই হোক তাও একটা গাইডেন্স নিয়ে এলো। নিয়ে এবারে পরের দিন যেভাবে আর কি লোকটা বলেছিল যে আপনি সমস্ত কিছু লিখবেন, কোনো কিছুতে কোনো কার্পণ্য করবেন না, তো অর্ঘ্যবাবুও কী করেছে ওই লিস্টের মধ্যে কতটা চাল কতটা ডাল বেশ বেশ অনেকটা পরিমাণ করে করে উনি লিখে দেন। তাছাড়াও আরও যা যা জিনিসপত্র দিতে হয়, ছাতা খাট আরও নানান যা যা জিনিস আর কি লাগে, সমস্ত কিছু একটা বিশাল বড় লিস্ট ওনাকে দেয়। এবার অর্ঘ্যবাবু যেটা লিখেছেন যে উনি যে কদিন এই পুজো আর্চা করতেন বা করেছিলেন সেখানে সবসময় দেখা যায় যে যাদের বাড়িতে হয়তো পুজো বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এরকম, তারা সবসময় চায় যে একটু কম যেন ঠাকুরমশাই লেখে এই সমস্ত দান ধ্যানের জিনিসপত্র। তো যখন উনি এইভাবে একটা লিস্ট করে ওই ভদ্রলোককে দেন যার বাবা শ্রাদ্ধ, তো তারা না মানে লিস্টটা জাস্ট একবার চোখ বুলিয়েই মানে কোনো কিছু বলে না যে এতটা এটা কেন লিখেছেন বা এটা কি এতটাই লাগবে কি না, বাবার এগুলো লেখার কী দরকার ছিল, এরকম কিন্তু কোনো কথা ওরা বলে না। উনি বলেন যে ঠিক আছে আপনি অমুক দিন সকাল সকাল চলে আসবেন, সমস্ত আপনি রেডি পেয়ে যাবেন, আপনার কোনো চিন্তা নেই বলে সে চলে যায়। এইবারে যেটা ঘটনাটা ঘটে, অর্ঘ্যবাবু তো বেশ ভাবছে যে তাহলে এই কাজটা করলে বেশ মোটামুটি একটা ভালোই টাকাও পাওয়া যাবে, জিনিসপত্র পাওয়া যাবে। তো যাই হোক, তো নির্দিষ্ট দিন উনি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যান, বাড়ি থেকে বেরিয়ে গেছেন শুদ্ধ বস্ত্র ঠস্ত্র পরে উনি ওই বাড়িতে যান। এইবারে বাড়িতে গিয়ে উনি প্রথম যখন বাড়িতে ঢোকেন, ঢুকে না মানে তখন বেশ সকাল, তো উনি একটুখানি অবাক হয়ে যায় যে বাড়িতে বিশাল প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে, যে মানে লোকজন একদমই কম, মানে প্যান্ডেল হয়েছে, ছাদে প্যান্ডেল হয়েছে, সামনে একটা জায়গা রয়েছে সেখানেও প্যান্ডেল হয়েছে, রান্না বান্না হচ্ছে সকাল থেকে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সেরকম লোকজন বাড়িতে নেই, বাড়িতে কয়েকটা ওই বয়স্ক লোক এবং তারাই রয়েছে আশেপাশে। মানে এরকম বাড়িতে সাধারণত উনি যেটা লিখেছেন যে যে সমস্ত বাড়িতে বড় করে পুজো হয় সে বাড়িতেও কিন্তু প্রচুর লোক থাকে সকাল থেকে, যেহেতু বড় করে প্যান্ডেল করে পুজো হচ্ছে, খাওয়া দাওয়া হবে, বড় করে পুজো হবে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে বাট লোক সংখ্যা ভিতরে ভীষণ রকমই কম। যাই হোক, তো উনি ওনার কাজে আস্তে আস্তে বসে যান, দেখেন যে সমস্ত জিনিসপত্র উনি যেভাবে যেভাবে লিখেছিলেন পুরো সেভাবে সেভাবে আর কি
অ্যাটেন্ড করে দেওয়া রয়েছে, এবং ছাদের একটা পোর্শনটা পুরো খালি করে সেখানে সুন্দর প্যান্ডেল ঠ্যান্ডেল করে শ্রাদ্ধের ব্যবস্থা করা হয়েছে। দেখছেন যে একজন খুবই বয়স্ক একটা মানুষের ছবি বাঁধানো, ফুলের মালা দেওয়া, সামনে জল মিষ্টি দেওয়া রয়েছে। তো উনি বুঝতে পারলেন যে এই এই হচ্ছে সেই ব্যক্তি যা শ্রাদ্ধের কাজ করতে হবে। তো উনি প্রথমে আস্তে আস্তে ওই এক একটা একটার পর একটা একটার পর একটা উনি কাজ শুরু করছেন। এবার উনি কাজ শুরু করতে গিয়ে দেখলেন অর্ঘ্যবাবু যে ওনার তিন ছেলে, ওই যে বয়স্ক লোকটি মারা গেছেন তার তিন ছেলে রয়েছে, এবং তিন ছেলেই আর কি বসে রয়েছে আর কি, মানে পারলৌকিক কাজকর্ম করছে সবাই মিলে। তো উনিও একটার পর একটা আর কি রিচুয়াল যা যা রয়েছে শ্রাদ্ধে সেগুলো করাচ্ছে। এইবারে হঠাৎ করেই মানে খাবারের যে বন্দোবস্তটা ছিল, মানে দুটো পাশাপাশি বাড়ি টাইপের, কিন্তু দুটো ছাদ আবার কানেক্টেড, ঠিক আছে। এবারে উনি দেখছেন যে শ্রাদ্ধের কাজকর্ম হতে হতে পাশের যে জায়গাটা সেটা ওদের ওই বাড়িটা না মানে অন্য কারোর বাড়ি সেটা উনি জানেন না, হঠাৎই শুনছে ওদিক থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। তো হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ, সেটা পোড়া পোড়া গন্ধ। তো সবাই তো মানে যে ওনার আর কি বয়স্ক লোকটির যারা ছেলে ছিল তিন ছেলে, তারা উঠে পড়েছে যে কি হলো ব্যাপারটা, তারা ছুটে গেছে। গিয়ে দেখছে যে যেই জায়গাটা রান্নাবান্নার কাজ হচ্ছিল সেখানে যে বড় বড় যে মানে যে উনুনগুলো ছিল সেখান থেকে কোনোভাবে প্যান্ডেলের গায়ে আগুন লেগে গেছে, এবং সেই জন্যেই সে মানে জল দেয়া হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে ওই কাপড়, তো সিনথেটিক কাপড়, তো সেটা জ্বলে গেছে, এবং তার সাথে সাথে আরও জিনিসপত্র মানে এদিক ওদিক সরাতে ঠরাতে গিয়ে মানে যা হয় আর কি, যারা রান্না করছিল তারা সব ছুটোছুটি করেছে, কিছু রান্নাবান্নাও পড়ে গেছে, জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে, আর প্যান্ডেলের একটা অংশ পুরো পুড়ে গেছে। যাই হোক, তো সেটা যেহেতু লোকজন কম ছিল আর যে রান্নাবান্নার কাজ হচ্ছিলো, জলের সাপ্লাই ছিল, তো জল দিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে নিভিয়ে দেওয়া হয়। যাই হোক, তো একটা তো এরকম অঘটন হঠাৎ করেই ঘটে গেল, কিছু করার নেই। তো তখন না মানে প্রথম যখন এই ঘটনাটা ঘটে, অর্ঘ্যবাবু কিন্তু অতটা পাত্তা দেয়নি যে ঠিক আছে এটা তো রান্নার দিকের একটা কাজ হচ্ছে, তো এরকম ঘটনা তো ঘটতেই পারে, এটা তো আর আমার কী আছে। তো উনি আবার শ্রাদ্ধের কাজ করানোর জন্য মন দিয়েছে। এইবারে একটা অদ্ভুত জিনিস যেটা অর্ঘ্যবাবুর এর আগে কোনো দিন হয়নি সেরকম একটা এক্সপিরিয়েন্স হয়। কীরকম এক্সপিরিয়েন্স? উনি বলছেন যে আমি শ্রাদ্ধের যা কাজকর্ম আছে, পরপর যে মন্ত্রতন্ত্র আমি বলছি, ওই চাল কলা এই সমস্ত সব কিছু কলা পাতায় দিয়ে ঠিয়ে, একটার পরে গামছা সুপুরি এই সমস্ত দিয়ে যে কাজগুলো আমি করছি, ঠিক সেই সময় আমি আমার মধ্যে একটা অদ্ভুত রকমের কষ্ট হওয়া শুরু হলো। মানে উনি সুস্থ সবল একজন মানুষ, তার কিছুক্ষণ আগে আবার ব্রেক নিয়েছেন, চা বিস্কুট খেয়েছেন, বাট হঠাৎ করেই একটা কষ্ট হওয়া শুরু হয়। সেই কষ্টটা কী কষ্ট বা কী ধরনের কষ্ট সেটা উনি মানে ঠিকমতো মানে বুঝতে পারছেন না, শুধু এটুকু বুঝতে পারে যে উনি না মানে যে মন্ত্রগুলো বলছে সেই মন্ত্রগুলো বলতে ওনার রীতিমতো কষ্ট হচ্ছে, মানে মনে হচ্ছে যেন ভিতর থেকে কেউ একজন ওনাকে কথা বলতে দিতে চাইছে না, এরকম একটা ফিলিংস ওনার হচ্ছে। এবং সত্যি সত্যি উনি যে মন্ত্রগুলো উচ্চারণ করছেন সেই মন্ত্রগুলো কিন্তু মানে প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে উচ্চারণ করার কথা সেভাবে কিন্তু উনি উচ্চারণ করতে পারছেন না। তো উনি তো বুঝতে পারলেন না, মানে প্রথমে এরকম দু তিন মিনিট হয় উনি সেটাকে ইগনোর করেন, ভাবেন যে হয়তো উনি অনেকক্ষণ ধরেই কাজ করছেন তাই হয়তো এরকম মনে হচ্ছে। তো তার 4-5 মিনিট পরে উনি দেখেন ওনার ভীষণ রকমের একটা কষ্ট শুরু হয়েছে। তো উনি তখন বলেন যে ওনার ছেলেরা যারা কি কাজকর্ম করছিল, উনি বলেন যে আমাকে আধা ঘন্টা একটুখানি ব্রেক দিন, আর একটুখানি যদি চায়ের বন্দোবস্ত করা যায় খুব ভালো হয়। তো তারা বলছে হ্যাঁ ঠাকুরমশাই নিশ্চয়ই, আপনি এখানটায় বসুন, আমরা এক্ষুনি বলছি চা দিয়ে যাবে আপনাকে, আপনার কতটা চা খেতে আপনি বলুন, আপনাকে আলাদা করে আমরা বড় কাপে করে চা দিচ্ছি। তো উনি একটা গ্যাপ নিলেন। এবার গ্যাপটা যখন নিলেন উনি চুপচাপ ওখানটাতেই মানে একটা চেয়ার দেওয়া আছে, উনি চেয়ারে বসে বসে চা খাচ্ছে আর ভাবছে যে কী হলো আমার, আমাকে শরীরটা তাহলে খারাপ করছে। তো এসব ভাবতে ভাবতেই ওই যে আমি বললাম যে যার আর কি শ্রাদ্ধ হচ্ছিল, তো সেখানে ওই ফুলের মালা দেওয়া ছিল, মানে তারপরে এক দুজন করে করে বাড়ির লোক আসছে, কেউ ফুলের মালা দিচ্ছে, তারপরে ওখানে জল মিষ্টি ধূপকাঠি দেওয়া রয়েছে, তো যেখানটা ওইগুলো দেওয়া ছিল সেখানেই একটা মোমবাতি জ্বালানো ছিল। এবার ওখানে উনি যেটা বলছেন যে যে সময় আর কি পুজোর আগ দিয়েকার ঘটনা, তো সে সময় যে প্রচণ্ড গরম ছিল তা নয়, তবুও দূরের দিকে মানে যেখানটা আর কি ছবি বা যেখানে কাজগুলো হচ্ছে সেখানটা নয়, ঠিক আর একটু দূরের দিকে একটা ফ্যান ছিল, সেটা সিলিং ফ্যান,
ওই প্যান্ডেলের যে জায়গাটা সেখানে একটা সিলিং ফ্যানটা অর্ডার হয়েছে। আর যেখানে ওই যিনি মারা গেছেন যার ছবি রয়েছে সেখানটা কিন্তু কোনো হাওয়া বাতাস আসছে ওরকম কিছুই না, আর মানে ফটোটা একটা বেদি মতো করে তার উপরে রাখা ছিল। উনি বলছেন হঠাৎ করে কোনোখানে কিছু নেই, উনি চাটা খেয়ে যান রেস্ট নিচ্ছে যে এরপরে কিছুক্ষণ পরে আবার শুরু করবে। ঠিক সেই সময় উনি নিজে চোখে দেখেন যে মোমটা নিজে থেকেই ঠাস করে পড়ে গেল। এমন নয় যে হাওয়া বাতাস লেগেছে, পাশ দিয়ে ছবির পাশ দিয়ে কেউ পাস করেছে তার গায়ে লেগে পড়ে গেছে, এরকম কিন্তু কিচ্ছু নয়, জাস্ট পড়ে গেল। এবং পড়ে গিয়ে ওই যে জায়গাটা ছিল মানে বেদি মতো ছিল, তার নিচে কিছু ওই পাটকাঠি ছিল, তারপরে ওই দেশলাই ছিল, ধূপকাঠি ছিল, এগুলো আর কি রাখা ছিল, আরও কয়েকটা আর কি ওই শ্রাদ্ধের সরঞ্জাম জিনিসপত্র যা যা ছিল তার উপরে পড়ে যায়। এবং ওই যেখানটা দেশলাই আর ধূপকাঠি ছিল হঠাৎ করেই মোমটা যখন পড়ে ওগুলো কিন্তু দাউ দাউ করে জ্বলে যায় একদম চোখের সামনে। উনি বলছেন যে একটা মোমবাতি মানে এরকমও হয়েছে যে আমরা পুজোর সময় মোমবাতি দিই, মোমবাতি হয়তো ঠাস করে পড়ে যায়, কিন্তু তাতে কী হয় ম্যাক্সিমাম কী হয় না মানে মোমবাতিটা নিজে নিভে যায়। কিন্তু এই ক্ষেত্রে উনি নিজে চোখে দেখেন যে মোমবাতিটা পড়ল, এবং পড়ার সাথে সাথে মনে হলো ওই যে প্লাস্টিকের মধ্যে ধূপকাঠি ছিল, দেশলাই ছিল, আরও কিছু কিছু জিনিস ছিল, পুরো জিনিসটা নিয়ে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে যায়। তো সঙ্গে সঙ্গে ওখানে আরও পাশপাশে কয়েকদিন, এবার আমি বললাম যে প্রথম থেকেই কিন্তু ওই বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, মানে যতজন লোক থাকা উচিত এরকম কাজে তত লোক কিন্তু ছিল না। যাই হোক, তো তত অর্ঘ্যবাবুরও তখন বয়স কম, উনিও মানে উঠে চিৎকার করছে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে। তো সবাই এসে চারিদিক থেকে জল ঠল দিয়ে, সেই ফটো তো পড়ে গেছে, মালা ফালাও কিছু মানে এদিক ওদিক হয়ে গেছে, তো কোনো রকমে সে আগুনটা থামানো হলো। এবারে তো বুঝতেই পাচ্ছেন যে ওইখানেই কাজটা হচ্ছিল, শ্রাদ্ধের পারলৌকিক কাজকর্ম, তারই কাছে একটা এরকম যখন ঘটনা ঘটলো সবাই না একটুখানি মানে চমকে গেছে যে ব্যাপারটা হলো কি, এইটুকু সময় মানে এক ঘন্টার মধ্যে দুটো জায়গায় আগুন কী করে লাগলো, মানে রান্না যেখানে হচ্ছিল সেখানে আগুন লাগা কিন্তু একরকম ব্যাপার, সেখানে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেল, আবার ওনার ছবির সামনে এরকমভাবে মোমবাতিটা পড়ে গিয়ে এরকম যে একটা দুর্ঘটনা ঘটলো এটাও খুবই অস্বাভাবিক ব্যাপার। তো মোটামুটি ওই জোনা দশেক যা বাড়ির লোকজন ছিল, আশেপাশের যা লোক ছিল, তারা প্রত্যেকেই না একটা গজ গজ করা শুরু করলো, মানে ওই আস্তে আস্তে কিছু কথা বলা, কানা ঘুষো করা যেটাকে বলে আর কি, সেরকম একটা শুরু হলো। তো উনি তো কিছুক্ষণ ধরে বসে রয়েছে, উনি ভাবছেন যে কী করবেন, তো জায়গাটাকে তো বাকি আর কি ওনার যারা ছেলেরা ছিল তো তারা বললো যে দাঁড়ান জায়গাটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে দিই, তারপর আবার বাকি কাজটা শুরু করবো, মানে শ্রাদ্ধের কাজ করতে তো অনেক সময় লাগে। তো উনি ততক্ষণ বসে আছেন, তো বসে বসে উনি শুনতে পাচ্ছেন ওনাদেরই আর কি, বললাম যে ওনার তিন ছেলে ছিল, তো তিন ছেলের ছেলের বউ তাদের ছেলে মেয়েরা, তো সবাই মিলে একটা আলোচনা করছে যে দেখছো এমনই অবস্থা, এই এমনই লোক, মানে জীবনে বেঁচে থাকতো আমাদেরকে শান্তি দেয়নি, এখন মারা গেছেন, কাজটা যে ঠিক মতো করবো সে শান্তিটুকু মনে হচ্ছে পাবো না, যতক্ষণ না কাজটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে, শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু মনে হচ্ছে কোনো মানে নিস্তার নেই আমাদের, মানে এই রকম কথা, এরকম টাইপের আরও নানা রকমের কথা কিন্তু ওইখানে হতে থাকলো। তো উনি মনে মনে ভাবছেন অর্ঘ্যবাবু যে এ আবার কি, একজন মারা গেছেন তারই নিজের ছেলে ছেলে এরকম ধরনের কথা কেন বলছে, তারই সবাই নিজের লোক তো তারা কেন এরকম বলছে, এরকমভাবে তো বলাটা ঠিক না। তো এবার দেখুন এই যে অর্ঘ্যবাবুর যেটা মনে হচ্ছে যে এরকম কেন বলছে কী জন্য বলছে, উনি কিন্তু আদ্যপান্ত কিছুই জানেন না, এই লোকটা কে ছিল, কেন সবাই এই কথা বলছে যে সে বেঁচে থাকতে কাউকে শান্তি দেয়নি, এই না সেই না, কেউ কিন্তু কিছু জানে না, মানে উনি কিছু জানেন না, ওনাকে কেউ ওই বিষয়ে কিছু বলে উনি, খুব স্বাভাবিক কেনই বা বলবে তাদের পারিবারিক ব্যাপার। যাই হোক, তো তার কিছুক্ষণ পরে উনি আবার কাজকর্ম শুরু করলেন, শুরু করছে তো দেখছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, মানে একটা জায়গা আছে শ্রাদ্ধে যে সেখানে একটা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে সেখানে একটা জ্বালানো অবস্থায় একটা কাজ করতে হয়, সে প্রদীপ জ্বালাতে যাচ্ছে দেখছে কোনোভাবেই প্রদীপ জ্বলছে না, কোনোভাবেই সে প্রদীপ জ্বলা মানে জ্বলছে না, আবার নিভে যাচ্ছে, উনি ঠিকমতো মন্ত্র বলতে পারছেন না, তো সব কিছু মিলিয়েই একটা অদ্ভুত রকমের উনি বাধার সম্মুখীন বারবার হচ্ছে। আর আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে কোনো কাজ উনি স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারছেন না, মানে কোনো একটা রিচুয়াল হয়তো করে যাচ্ছে করছেন সেখানে হঠাৎ করে হয়তো ওনারই হাতে ধাক্কা লেগে কিছু একটা পড়ে গেল, আবার যেখানে কিছু মন্ত্র
মানে যারা আর কি শ্রাদ্ধের কাজটা করে তাদেরকে কিছু মন্ত্র পড়াতে হবে, মানে অর্ঘ্যবাবু হয়তো জানে যে এটা এভাবেই উচ্চারণ করতে হবে, বাট সাম হাউ বা কিছু একটা ওনার সমস্যা শুরু হচ্ছে এবং উনি না ঠিকমতো সেটা উচ্চারণ করতে পারছেন না। এবং যে আর কি যারা আর কি কাজগুলো করছে তারা হয়তো সেই বুঝতে পারছে না যে তারা ঠিকমতো মন্ত্র উচ্চারণ করলো কি করলো না, কিন্তু অর্ঘ্যবাবু কিন্তু বেশ ভালো বুঝতে পারেন যে কিছু একটা ভুলভাল হলো। যাই হোক, তো ওগুলো উনি ইগনোর করেন এবং ইগনোর করে মোটামুটি উনি শ্রাদ্ধের যে কাজটা ছিল ওই আগুন জ্বালিয়ে যে একটা কাজ করতে হয় তো সেইটাও মোটামুটি অনেক বাধা বিপত্তি আসে, তার মধ্যে আগুন নিভে যাচ্ছে, মানে বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে কোনো রকমে শ্রাদ্ধের কাজটা কমপ্লিট হয়। তো এবং উনি যেটা লিখেছেন অর্ঘ্যবাবু, যে ওনার এত শরীর খারাপ লাগছিল, মানে যত সময় যাচ্ছে উনি যেন আর পারছে না, মানে ওইভাবে বসে থেকে থেকে মন্ত্র উচ্চারণ করানো, এক একটা রিচুয়াল কমপ্লিট করা, প্রত্যেকটা বিষয়ে এত বাধা আসছে, এটা পড়ে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এরকম করেই মানে কোনো রকমে যাকে বলে উনি কাজটা শেষ করে। যাই হোক, তো কাজ শেষ করে উনি তো একটু জল মিষ্টি খেয়ে ওখান থেকে চলে আসেন। উনি বলেন যে আমি আর শরীরটা আমার ভালো লাগছে না, আমি আর এখানে ওয়েট করবো না। এবার যখন উনি ওখান থেকে চলে আসছে তখন দেখছে যে বাড়ির আরও যারা আর কি সদস্য ছিল তো তারা বলছে যে রান্নাবান্না তো সবই হলো, লোকজন এলে হয়, মনে হয় না এর শ্রাদ্ধ এই যে যা উনি করে গেছেন তাতে মনে হয় না ওনার শ্রাদ্ধানুষ্ঠানে বিশেষ কোনো লোক হবে। তো এরকম কানা ঘুষো অনেক রকমের কথা কিন্তু শুনতে থাকেন উনি। তো ওনার তো সেদিনকে শরীরটা খুবই অস্থির অস্থির করছিল, ওনার খুব অস্বস্তি লাগে, তো উনি বাড়ি চলে আসে অর্ঘ্যবাবু। তো ওনাকে তখন বাড়ির যারা আরও যারা ছিল তো তারা বলে যে আপনার যা জিনিসপত্র আছে আমরা একটু পরে আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা মিটে গেলে আমরা গাড়ি করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। তো উনি বলেন ঠিক আছে। তো তারপরে ওনাকে বেশ ভালো রকমই দক্ষিণা দেয়া হয়, বেশ মানে তখন আর কি যা রেট ছিল তার প্রায় দ্বিগুণ ওনাকে দক্ষিণা দেয়। তো উনি সেখানে বাড়ি চলে আসে। তো বাড়ি আসার পরে অর্ঘ্যবাবু প্রথম স্ট্রেট স্নান করেন। তো উনি যেটা লিখেছেন যে ওনার অনেক সময় মানে লম্বা কোনো পুজো থাকলে বা কোনো বেশি কাজকর্ম করলে উনি স্নান করলে অলওয়েজ খুবই রিলিফ, খুব মানে স্ট্রেস ফ্রি উনি ফিল করতেন। কিন্তু এই ক্ষেত্রে উনি যখন বাড়িতে এসে স্নান করেন ওনার কিন্তু এতটুকু শরীরটা ভালো লাগা মানে ভালো লাগছে না আর কি, মানে ভালো লাগা কি বা শরীরটা যে ঠিকঠাক আছে এটা উনি ফিলই করতে পারছেন না। অদ্ভুত রকমের একটা অস্বস্তি ওনার কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। যাই হোক, তো উনি এসে তারপরে তো রাতের বেলা খাওয়া দাওয়া করেন এবং তারপরে যথারীতি ওরা বাড়িতে জিনিসপত্র প্রচুর জিনিসপত্র আর কি যা যা উনি লিখেছিলেন, প্রচুর প্রচুর চাল ডাল প্রচুর ফল শাড়ি মানে প্রচুর কিছু আর কি আসে। তো সেদিন রাতের ঘটনা, সেদিন রাতে উনি ওনার ঘরে ঘুমোচ্ছেন আর আরেকটা ঘরে এই অর্ঘ্যবাবুর বাবা মা শুয়ে আছে আর ঠাকুমা অন্য ঘরে। হঠাৎই মানে ওনার ঠাকুমা শুতেন হয়েছে ঠাকুর ঘরে আর বাবা মা একটা ঘরে, উনি আর একটা ঘরে। সেদিন রাতের বেলা অর্ঘ্যবাবু মানে শরীরটা আমি বললাম যে ওনার একদমই ভালো ছিল না, তো উনি এসে শুয়ে পড়েছে, উনি পরিষ্কার বুঝতে পারেন রাতের বেলা কেউ একজন ওনার পা দুটোকে প্রচণ্ড জোরে চেপে ধরেছে। উনি ইমেলে ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বোঝাতে বলার চেষ্টা করছি এবং এই প্রত্যেকটা ঘটনা কিন্তু সত্যি। উনি বলেছেন যে ভূত ভগবানের দর্শকরা জানি না বিশ্বাস করবে কি না, কিন্তু আমি কিন্তু এটা একদম ঠিক বুঝতে পেরেছি এবং যা যা দেখেছি সেটাও কিন্তু একদম ঠিক, কোনো এতে ভুল নেই। আমি বুঝতে পারলাম যে আমার পা দুটো কোনো একটা মানুষের যেরকম হাত হয়, শক্ত হাত, শক্ত হাতে কেউ একজন আমার পা দুটোকে প্রচণ্ড জোরে চেপে ধরেছে। এবারে প্রথম যখন ওনার ঘুমটা ভাঙে উনি ভাবছেন যে কী হলো, আমার পা দুটোকে আমি নাড়াতে পারছি না কেন। এবার দেখুন বাড়িতে কোনো বাচ্চা নেই আর ওনার ঘরে এসে রাতের বেলা ওনার মা বাবা বা ঠাকুমা কেউ যে ওনার পা চেপে ধরবে না এ বিষয়ে উনি একেবারেই নিশ্চিত ছিলেন, যেটা খুবই স্বাভাবিক। তো উনি না মানে জাস্ট কোনো রকমে হাতের উপরে ভর দিয়ে উনি নিজের বডিটাকে তোলার চেষ্টা করছেন, মানে উনি শুয়েছিলেন সেখান থেকে তোলার চেষ্টা করছেন, উনি কিছুতেই তুলতে পারছেন, মানে কিছুটা তুলতে পারছেন কিন্তু পা দুটো এত জোরে কেউ চেপে ধরেছে যে ওনার না মানে এবার প্রচণ্ড ব্যথা করছে, দুটো পা খুব জোরে কেউ চেপে ধরেছে। এবং তারপরে মানে উনি যখন মানে পুরো বডিটা ওনার না শক্ত হয়ে গেছে, মানে উনি যে উঠে দেখবে যে ওনার পা দুটোকে কে চেপে ধরেছে বা উনি সাইড ফিরবেন সে ক্ষমতা কিন্তু ওনার ছিল না। যাই হোক, তো এভাবে মোটামুটি প্রায় এক মিনিট মতো কেটে যায়। উনি যতই হাতে ভর দিয়ে বিছানায় দুটো হাতে ভর দিন যে শরীরটাকে আপলিফ্ট করার চেষ্টা করছেন উনি কিন্তু পারছেন না।
এমতাবস্থায় হঠাৎ করেই মনে হলো না যে ওনার পা ধরুজায় কেউ একটা শক্ত হাতে প্রচণ্ড চেপে রেখেছিল। সেই বাঁধনটা বেশাই, সেই চাপা ভাবটা হঠাৎ করেই মনে হলো যেন চলে গেল। এবার এত জোরে ওই হাতের চাপাটা, যেটা প্রচণ্ড জোরে ওনার দুটো পাকে চেপে ধরেছিল, হঠাৎ করে সেই চাপা ব্যাপারটা যেই লুজ হয়ে যায় বা খুলে দেয়, মনে হলো যেন হাতটাকে ওনার পায়ের জায়গা থেকে সরিয়ে নিল। উনি সঙ্গে সঙ্গে মনে হলো যেন খাট থেকে স্লিপ কেটে থপাস করে কিন্তু মাটিতে উনি পড়ে যান। ভাবুন একবার, উনি একা ঘরের মধ্যে রয়েছেন, তখন রাত প্রায় দুটো আড়াইটে, সেই সময় কিন্তু এই সেম মানে এই বিষয়টা ওনার ঘরে ঘটে। এবার বছর বাইশে এসে ছেলে সেটি যখন ধপাস করে পড়ে, একটা ঝাম করে আওয়াজ হবে। এবারে ওনাদের ওনার যে ঠিক ঘরের যে পাশের ঘরটা, সেই পাশের ঘরটা ছিল ঠাকুমার ঘর। তো ঠাকুমা এভাবে হঠাৎ করে একটা ধাপ করে আওয়াজ পেয়েছে কিছু একটা পড়ে ঠরে যাওয়া, তো ওর ঠাকুমার না ঘুম ভেঙে গেছিলো, অর্ঘ্যবাবুর ঠাকুমার। তো উনি সঙ্গে সঙ্গে এসেছেন ঘরে এসে, আর ওনার ঘরটাও খুব ছোট একটা ঘর ছিল, আর তার থেকেও ছোট ছিল পাশের ঠাকুর ঘরটা। তো বুঝতেই পারছেন যে পাশে যদি একটা এরকম ধাপ করে আওয়াজ হয়, অবভিয়াসলি তার পাশে যিনি থাকবেন সে তো বুঝতেই পারবে। তো উনি ঠাকুমা এসে, তো ঠাকুমা সে বলছে, কী রে তুই পড়ে গেছিস বাবা, তুই পড়ে গেছিস, তুই কী করে পড়লি, ঘুমের মধ্যে পড়লি নাকি এরকম করে? তো উনি খুব মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, খুব স্বাভাবিক ব্যাপার সেটাই। তো অর্ঘ্যবাবু না মানে তখন নিজেই হতভম্ব হয়ে গেছে যে আমি পড়ে গেলাম কী করে, আমার পাটা তো খুব চেপে ধরেছিল। তো তখন না অর্ঘ্যবাবু ভাবলেন যে না, এত কিছু এখন ঠাকুমাকে বলা যাবে না, তাহলে ঠাকুমারও প্রচণ্ড বয়স হয়েছে। তো উনি বলেন যে না না, আসলে আমার পায়ের মধ্যে না মশা কামড়াচ্ছিল, আমি মশাটাকে মারতে গেছিলাম, তারপরে আমি জাস্ট ওই স্লিপ কেটে একটুখানি জাস্ট বসে পড়েছি, আমি পড়েও যাইনি পুরো। তুমি যাও, তুমি চিন্তা করো না, তুমি শোও, আমি ঠিক আছি। ওনার কিন্তু তখন লেগেছিলো ভালোই, বাট উনি তো ওনার ঠাকুমার সামনে সেই ব্যথা পেয়েছেন বা কিছু সে বিষয়ে কিছুই আর কি বলেনি। এবার এখানে বলে রাখি, অর্ঘ্যবাবুদের বাড়িটা ছিল ছোট কিন্তু দোতলা, মানে নিচে ছিল একটা বড় ঘর, একটা ছোট্ট ঘর, আর ওপরেও ছিল ওরকম একটা মোটামুটি বড় ঘর, মানে তুলনামূলক বড় বলা চলে, আর একটা ছোট ঘর যেটা ঠাকুর ঘর ছিল। তো যাই হোক, তো ওনার নিচের ঘরে ওনার বাবা মা ছিল। তো অর্ঘ্যবাবু শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে অর্ঘ্যবাবু ভাবছে যে ব্যাপারটা হলোটা কি আমার সাথে, আমি এভাবে শুয়েছিলাম, আমার পা দুটো এরকমভাবে কেউ মনে হলো চেপে ধরেছে, কিন্তু তারপরে পা দুটো যখন মনে হলো যে আমার চাপা ব্যাপারটা আমি সরে গেল, আমার পা দুটো মানে উনি পরিষ্কার বুঝতে পারেন যে পা দুটোকে ধরে কেউ একজন ঠাস করে টেনে ওনাকে ছুঁড়ে মানে যাকে বলে বিছানা থেকে টেনে ফেলে দিয়েছে। তো উনি না মানে ব্যাপারটায় প্রচণ্ড রকমভাবে হতচকিত হয়ে যান যে ব্যাপারটা কী করে হলো। যাই হোক, কিছুই বুঝলেন না। তো তারপরে আবার উনি শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে উনি পরিষ্কার বুঝতে পারেন কিছুক্ষণ পরে যে ওনার দুটো হাত, উনি মানে এমনি চিত হয়ে শুয়েছিলেন, তো উনি বুঝতে পারছেন যে ওনার হাত দুটো ক্রমশ ভারী হয়ে আসছে, মানে দুটো হাত বিছানা ওনার বিছানায় রাখা রয়েছে এবং দুটো হাত প্রচণ্ড ভারী হয়ে আসছে, এবং দুটো হাতের উপরে মনে হচ্ছে যে মানে বড় বড় বস্তা, চালের বস্তা রেখে দিলে যেরকম একটা ভারী ভাব হতে পারে বা মনে হতে পারে যে খুব ওয়েট কিছু একটা হাতের উপরে রাখা রয়েছে, ঠিক তখন যেরকম একটা ফিলিং হবে, ঠিক সেরকম একটা ফিলিংস কিন্তু অর্ঘ্যবাবুর হতে থাকে। উনি কিন্তু কিছু বুঝতে পারছে না যে ব্যাপারটা কী হচ্ছে ওনার সাথে। সেম ব্যাপার আবারও, উনি না পাশ ফিরতে পারছে না উঠতে পারছে, আর হাতের মধ্যে প্রচণ্ড একটা মানে চাপা আর কি, এটা কষ্ট হচ্ছে, এবার মানে এত জোরে ওই হাতের মধ্যে ব্যাপারটা ওরকম হচ্ছে। তো উনি তখন ভাবছে যে এটা তো ঠিক ব্যাপার হচ্ছে না, আমার কি কোনো শরীর টরীর খারাপ হচ্ছে? এবার দেখুন, একটা অল্প বয়সী 22-23 বছরের একটা ছেলে, এবার সে তার পক্ষে কিন্তু এত কিছু অ্যানালিসিস করা বা এত কিছু বোঝা ওনার পক্ষে মানে জাস্ট ইম্পসিবল ছিল, যেহেতু সকাল থেকেই ওনার শরীর একটা খারাপ লাগছিল, বাট রাতের বেলা এই যে ব্যাপারগুলো হচ্ছে সেটা কিন্তু ওনার কাছে ভীষণই আনইউজুয়াল, আর উনি কী করবেন কী করবেন উনি কিছু বুঝে পাচ্ছেন না। ঠিক এইভাবে আরও 4-5 মিনিট কাটে এবং ওনার হাত দুটো প্রচণ্ড ব্যথা হয়ে যায়, এবং ঠিক সেম ওয়েতে যেভাবে ওনার পায়ের ক্ষেত্রে হয়েছিল, সেম ওয়েতে ওই কিছুক্ষণ পরে উনি ফিল করেন যে ওনার হাত দুটো কিন্তু এবারে একটু একটু করে ওই যে প্রচণ্ড ভারী লাগছিল সেই ভারী ভাবটা আস্তে আস্তে কমছে, এবং কমার পরে ওনার দুটো হাত এত যন্ত্রণা করতে থাকে, এত যন্ত্রণা করতে থাকে, উনি কোনো রকমে কুকড়ে মানে শুয়ে পড়েন এবং কখন যে উনি ঘুমিয়ে গেছেন উনি নিজেও জানেন না। যাই হোক, তো পরের দিন সকালবেলা যখন উনি ঘুম থেকে ওঠে, উনি মানে ফিল করেন যে ওনার শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, উনি ঠিকমতো মানে হাঁটছেন, কিছুক্ষণ হাঁটার পরপরই ওনার মনে হচ্ছে যেন মানে এবার উনি মাথা ঘুরে পড়ে যেতে পারে এরকম একটা ব্যাপার।
যাই হোক, তো সকালবেলা উনি একটু ব্রেকফাস্ট করেন, তো ব্রেকফাস্ট করে মুখ হাত পা ধুয়ে উনি একটা কাজ ছিল, সো কাজে বেরিয়ে যান। তো কাজে বেরোনোর পরে উনি মানে যখনই আর কি বেরিয়ে মানে রাস্তায় বেরোয়, দু তিনজনের সাথে তো দেখা হয়, তো তারা কেউ ওনাকে দেখে বলছে কি তোর অনেকদিন ঘুম হয়নি, তোকে দেখে কীরকম একটা লাগছে, মানে খুবই চুল মানে চোখ খুশকো খুশকো লাগছে, দেখে মনে হচ্ছে যে একটা মানুষ যদি খুব টায়ার্ড থাকে তাকে দেখলে আর যেরকম একটা লাগবে ঠিক সেরকম আর কি ওনাকে দেখতে লাগছিল। যাই হোক, তো উনি কাজটা সেরে বাড়িতে আসেন, তো বাড়িতে এসে উনি স্নানে যান। এবার স্নান করতে গিয়ে অর্ঘ্যবাবু খেয়াল করেন যে ওনার দুটো যে কাঁধ, দুটো কাঁধেই ওনার পুরো মানে চাপ চাপ নীল দাগ হয়ে রয়েছে বেশ অনেকটা জায়গা, দুটো কাঁধে মানে খুব জোরে কোনো কিছুতে ধাক্কা খেলে যেরকমভাবে কেউ যদি খুব খুব ব্যথা পায় বা খুব মানে রক্ত জমে যায় ঠিক যেরকম আর কি নীল নীল লাল নীল হয়ে যাবে, ঠিক সেরকম দুটো কাঁধেই কিছুটা কিছুটা করে জায়গা ওরকম করে হয়ে রয়েছে। এই জিনিসটা যখন উনি দেখেন তখন কিন্তু উনি বলছেন যে উনি প্রচণ্ড মানে ঘাবড়ে যান, ঠিক ব্যাপারটা কি হলো। উনি ভাবছেন যে আমি কোথাও পড়ে যাইনি, আমার কোথাও ধাক্কা লাগেনি, আমি কোনো কোনোভাবে আঘাত পাইনি, তাহলে আমার দুটো কাঁধে এভাবে ব্যথা মানে মানে এরকমভাবে রক্ত জমে গেল কী করে, সেটা তো হওয়ার কথা নয়। আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ওনার রাতের বেলা দুটো মানে হাতেই প্রচণ্ড ভারী লাগছিল, খুব কষ্ট পাচ্ছিলেন উনি, তো উনি কিছুই বুঝলেন না। তো ওনার বাড়িতে একটা ওরকমই জেল ছিল, তো জেল মানে দুপুরে খাওয়া দাওয়া করে ওই জেলটাকে একটু মালিশ করে দেন দুটো কাঁধে নিজেই করেন, তো কিছুই মানে কারণ কার্যকারণী কিছুই বুঝতে পারছে না, তো মনটা ওনার খারাপ হলো সেদিনকার, উনি বিকেলবেলা বেরোনো নি, তো তারপরে উনি মানে আবার তারপরে রাতের বেলা শুয়ে পড়েন। এবার শোয়ার পরে উনি যেটা লিখেছেন ইমেলে আমি সেটাই আপনাদেরকে বলছি, উনি নাকি মানে দ্বিতীয় দিন ওই শ্রাদ্ধের কাজ করে আসার দ্বিতীয় দিন মানে পরের আর কি দ্বিতীয় যে দিনটা ছিল সেদিন রাতের বেলা উনি ফিল করেন যে ওনার মানে উনি একটা কিছু লিখছিলেন, একটা কিছু একটা ওনার কলেজে তখন ওনার থার্ড ইয়ার, তো পড়াশুনোর কিছু কাজকর্ম ছিল, তো উনি কিছু একটা লিখছিলেন, না থার্ড ইয়ার না, উনি ততক্ষণে পাস আউট হয়ে গেছে, তো উনি একটা জায়গায় চাকরির জন্য চেষ্টা করছিলেন, তো সেই জন্য ওনার কিছু ইম্পর্টেন্ট অ্যাড্রেস ঠ্যাড্রেস লেখার ছিল, তো সেগুলো উনি লিখছিলেন। এইবারে উনি খেয়াল করেন যে উনি লিখে পেনটা আর কি খাতার পাশে রেখে উনি উঠে নিচে কিছু একটা কাজে গেছিলেন, ঘরে এসে উনি দেখছেন যে উনি যে পেনটাকে খাতার ঠিক সাইডে রেখে গেছিলেন সে পেনটা মাটিতে পড়ে রয়েছে, যেটা মাটিতে পড়ে থাকার কিন্তু একেবারেই কথা নয়। যাই হোক, তো উনি এসে দেখে একটু অবাক হন, তো তারপরে ভাবলেন যে ঠিক আছে কোনোভাবে হয়তো পেনটা গড়িয়ে মাটিতে পড়েছে, এটা নিয়ে আর উনি অতটা ভাবেন না। যেই মুহূর্তে উনি পেনটা মাটি থেকে তুলতে গেছেন সেই মুহূর্তে উনি মানে খেয়াল করেন যে পেনটা মাটি থেকে উনি তুলতে পারছেন না, মানে একটা নর্মাল প্লাস্টিকের পেন সেই পেনটা মাটিতে পড়ে গেছে, তো সেটা তোলার মধ্যে তো এমন কিছু ব্যাপার নেই, যা ছাদ দিয়ে তুলে নিলেই হয়, বাট উনি বুঝতে পারেন যে পেনটা কেউ হয়তো নয় চেপে রেখেছে, বা খুব পাওয়ারফুল আঠা দিয়ে কেউ যদি মেঝের সাথে পেনটাকে আটকে দেয় তখন যেরকম হবে ঠিক সেরকম, উনি কিছুতেই মেঝে থেকে পেনটা তুলতে পারছেন না। এই বিষয়টা যখন হয় তখন কিন্তু উনি বেশ ভয় পেয়ে যান, কারণ এটা কোনোভাবেই সম্ভব নয়, মানে ওনার যে দুটো কাঁধে যে প্রচণ্ড ব্যথা করছিল আগের দিন, যে রাতে উনি আর পাটা কেউ চেপে ধরেছিল, এই বিষয়টা তো উনি ঘাবড়ে গেছিলেন বা ওনার একটু একটু আনক্যানি ফিলিং এসেছিল, বাট এবার যেটা ঘটনাটা ঘটে সেটা কিন্তু একেবারেই আনইউজুয়াল, তো উনি প্রচণ্ড বেশ ভয় পেয়ে, যেমন উনি বহু চেষ্টা করে ওই পেনটাকে কিন্তু উনি সরাতে পারেন না, মানে এক ফোঁটা উনি মানে সরাতেই পারছেন, হাতে তোলা তো দূরের কথা। উনি তখন কি করেন, উনি মানে তখন ভাবেন যে ঠিক আছে আমি এটা কিছু করবো না, আমি আমার বাবা মাকে ডাকি, মানে তখন ওনার বাবা ঘরের জন্য, তো ওনার মা ঠাকুমা ছিল, তো ঠাকুমাকে আর কি বলো তো অর্ঘ্যবাবু ওনার মাকে ডেকেছে, তো মাকে দেখে তো ডাইরেক্টরভাবে বলতে পারছে না, কারণ একটা জোয়ান ছেলে, সে যদি বলে যে মা আমি এরকম একটা ঘরে পেন পড়ে গেছে আমি তুলতে পারছি না, তো উনি যে এমনিতে ওনার গা হাত পা একটু ব্যথাই ছিল, তো ওনার মা যখন এসছে তো তখন এই অর্ঘ্যবাবু ওনার মাকে বলছে কি যে মা আমার এই পেনটা পড়ে গেছে, একটুখানি পেনটা কুড়িয়ে দাও তো, আমি কালকে অনেকক্ষণ বসে বসে কাজ করেছিলাম তো শ্রাদ্ধের কাজ, আমার কোমরটা না একটু ধরে আছে, তো ওর মা বলেছে যে ঠিক আছে আমি তুলে দিচ্ছি, তো উনি কী করেন অর্ঘ্যবাবুর মা একদম সিম্পলি নিচু হন, নিচু হয়ে পেনটাকে নিয়ে উনি তুলে অর্ঘ্যবাবুর হাতে দিয়ে দেয়, মানে যে পেনটা একটা জোয়ান ছিল এতক্ষণ ধরে চেষ্টা করে তুলতে পারছিল না সেই পেনটা দেখুন আর মা একদম নর্মাল যেরকমভাবে মানুষ একটা মাটিতে পেন পড়ে গেলে কুড়োবে ঠিক সেভাবে কুড়িয়ে দেন। যাই হোক, খুবই অদ্ভুত লাগে, তো খাওয়া দাওয়া করে সেবার অর্ঘ্যবাবু ওনার ঘরে চলে এসেছে। আসার পরে
অর্ঘবাবু ভাবছেন যে ব্যাপারটা হলোটা কি, তো উনি তখন ব্যাপারটা বোঝার জন্য উনি আবার ওই পেনটাকে মেঝেতে ফেলেন, ফেলে উনি তোলার চেষ্টা করেন। তো উনি দেখছেন নর্মালভাবেই উনি তুললেন। ঠিক তার কিছুক্ষণের পরে হঠাৎই অর্ঘবাবুর মনে হয় যে ওনার গলার কাছে কিছু একটা রয়েছে, মানে মানে আপনি যদি আপনার নিজের গলায় নিজে হাত দেন, আপনি তো ফিল করতে পারবেন যে আপনার হাতটা আপনার গলায় রয়েছে, বা অন্য কেউ যদি আপনার গলায় হাত দেয় আপনি ফিল করতে পারবেন। অর্ঘবাবু ফিল করতে থাকে যে ওনার গলার কাছে একটা হাত এসেছে, এবং সেই হাতটা আস্তে 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 গলাটার উপরে মানে একটু একটু করে প্রেস করছে, মানে গলাটাকে চেপে ধরার চেষ্টা করছে। এই বিষয়টা অর্ঘবাবু বলছে যে আমি ওই রাতের কথা কোনো দিন ভুলতে পারবো না, আমি পরিষ্কার বুঝতে পারি যে আমার গলাটাকেও চেপে ধরার চেষ্টা করছে, আমি এটুকু একদম নিশ্চিত হয়ে যাই যে আমি ছাড়া আমার ঘরের মধ্যে আরও একজন কেউ তো আছে যে আমার গলাটাকে টেপার চেষ্টা করছে, এবং আস্তে আস্তে সে টিপছে, এবং আমি এবার আস্তে আস্তে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো উনি বলছেন যে আমি না আর মানে পারছি না, তো আমি আমার নিজের হাত দুটো আমি নিজের গলায় দিয়ে মানে আমি ফিল করছি যে আমার গলায় একটা অন্য কোনো তৃতীয় ব্যক্তির হাত আছে, এবং সেটাকে ছাড়ানোর জন্য আমি নিজেই আমার হাত আমার গলায় দিয়েছি এবং তাকে সেটাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি কিছুই মানে হাত টাচও করতে পারছি না তার, কিন্তু তার একটা হাত যে আমার গলাটাকে চেপে ধরছে সেটা আমি বুঝতে পারছি। তো কিছুক্ষণ পরে মানে ওই যে গলাটা যে চেপে ধরছিল সেই বিষয়টা একটু হলেও মানে কমে যায় আর কি, মানে উনি আবার নর্মালি শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করেন। ঠিক সেই মানে সেই তার কিছুক্ষণ পরে ওনার যে একটা ঘট মানে মানে ওনার ঘরে ওই জলের একটা বোতল থাকতো, উনি বোতলে করে এমনি সময় জল খেতেন, মানে এমনি আর কি জলগুলোকে খাওয়ার জলগুলোকে নর্মাল বটলে ভরা থাকতো। উনি বলছেন কোনোখানে কিছু নেই, আমার ঘরে খুব আস্তে ফ্যান চলছে। ঠিক সেই সময় মানে তখন পুজো স্টার্ট হয়ে গেছে, মানে পুজোর তখন হচ্ছে সেদিন ছিল মহাষ্টমী, যেহেতু ওনার শরীর ঠরীর ভালো নেই তো উনি একটুখানি জাস্ট বেরিয়েছিলেন, তো তারপরে আবার উনি ঘরে চলে এসছেন। তো চারিদিকে মাইক ঠাইক চলছে, বেশ পুজোর একটা মানে গমগমে ব্যাপার, বাট উনি দেখছেন যে কিছুক্ষণের জন্য ওই গলাটা একটুখানি মানে হালকা হয়ে গেল, আবার ওনার গলাটা কিন্তু মনে হচ্ছে যেন কেউ দুটো হাত দিয়ে নিজে দুটো হাত দিয়ে, সেটা ইনভিজিবল, কোনো হাত উনি কিন্তু মানে ইন রিয়েল দেখতে পাচ্ছেন না, কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না, কোনো মানুষের অবয়ব উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি বুঝতে পারছেন যে দুটো হাত এসে কিন্তু ওনার গলাটা চেপে ধরছে, এবং এবার যে চেপে ধরেছে এটা কিন্তু বেশ শক্ত করে। যথারীতি উনি তো মানে উনি বলছেন আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি, আমার মনে হচ্ছে না আমার আজকেই শেষ দিন, কেন হচ্ছে কী জন্য হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, এবং ওই যে বোতলগুলো ছিল ওই বোতল ওই মানে উনি ওরকম করে ছটফট করছে, তো ছটফট করতে করতে একটা বোতল ওভাবে ধাস করে পড়ে যায়, এবং বোতল যেটা ছিল সেই বোতলের মুখটা আর কি মোটামুটি করে লাগানো ছিল, এবার ওই যে ওখান থেকে পড়ে যায় পাশের টেবিল থেকে এবং জলটা পুরো পড়ে যায়, এবং তার ফলে কিন্তু একটা আওয়াজ হয়, থাপ করে একটা জলের বোতল যদি পড়ে আওয়াজ হবেই, এবং সেই আওয়াজে কিন্তু এই অর্ঘবাবুর ঠাকুমা এবং মা মানে বলে না ভগবান চাইলে অনেক কিছু হয়, তো ওই রকম যে পুজোর একটা পরিবেশ মানে কিছুটা সামনেই মাইক চলছে, কিন্তু তার মধ্যে ওই আওয়াজটা ওনারা পান, এবং দুজনেই কিন্তু ঘরে ঢুকে, প্রথম ওনার ঠাকুমা ঘরে ঢুকে, তারপর ওর মা ঘরে ঢুকে, এবং ঘরে ঢুকে তারা নাকি দেখেছিল সেটাও মানে উনি পরে অর্ঘবাবু ওনার মা ঠাকুমার থেকে শুনেছিল যে অর্ঘবাবু নাকি মেঝেতে বসে মানে চোখ দুটোকে একদম উপরের দিকে প্রায় উঠে গেছে, এবং উনি নাকি হাত পাগুলোকে শুধু ছুটছে, মানে একটা হাত ওনার নিজের গলায় আর অন্য হাত দিয়ে মানে কিছু একটা হাতড়ানোর চেষ্টা করছে, এবং পা দুটো রকম করে ছটফট করছে। তো সঙ্গে সঙ্গে ওনার ঠাকুমা এটা দেখে তো মানে পুরো ওনাকে জড়িয়ে ধরে, ওনার মাও ততক্ষণে চলে আসে, এবং ওইরকমভাবে আসার পরেও কিন্তু ওই দিন মানে অর্ঘবাবু তখনও স্বাভাবিক হন না। তো তারপরে এই বললাম যে অর্ঘবাবুর সেদিনকে মহাষ্টমী পুজো ছিল, তো বাড়ি থেকে আর কি সেবারে উনি কিন্তু দুর্গাপুজোটা করেননি, উনি আর কি মানে ওই যে সেবারের যে দুর্গাপুজো ছিল সেই দুর্গাপুজোটা ওনাদের ওখানে আর কি যে পুজোটা হয়েছিল কাছাকাছি সেই পুজোটা এর আগের বার উনি করেছিলেন, কিন্তু এবারে নাকি ওদের ওই কারোর একজনের মানসিক ছিল, তো তিনি পুজো পুরো দায়িত্বটা নিয়েছে, এবং তিনি তার ওখান থেকে ওনারটা পুরোহিত মনে হয় এনেছিলেন। তো যাই হোক, তো সেখানে আর কি প্রসাদ ওনাদের বাড়িতে ছিল, তো ফুল ঠুল দেওয়া ছিল, তো সঙ্গে সঙ্গে ওনার ঠাকুমা ওই ফুল নিয়ে এসে ওনার মাথায় দেন, জয় মা দুর্গা বলে মাথার মধ্যে যখন ওইরকম ঠেকিয়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আস্তে 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 মানে ওই যে অস্বাভাবিক একটা হয়ে গেছে চোখ দুটো উপরে উঠে গেছিলো সেগুলা থেকে উনি আস্তে আস্তে অর্ঘবাবু নর্মাল হয়, এবং তখন ওনাকে দেখে বোঝা যায় যে উনি একটু হলেও রিলিফড।
তো তারপরে তো ওনাকে খাটে শুয়ে দিয়ে জল ঠল খাওয়ানো, চোখে মুখে জল ঠল দেয়। তো তারপরে ওনাকে ওর মা ঠাকুমা জিজ্ঞেস তোর কী হয়েছিল, তোর ঘটনাটা কী। তো এরকম করতে করতে যখন ওনার ওই গায়ে মুখে জল দিচ্ছে, তো তখন কী করছে, জুনে একটা গেঞ্জি পড়েছিল, তো সেই গেঞ্জিটা একটু সরে গেছে। তো তখন ওনার মা দেখতে পায় যে ওরকম কাঁধের মধ্যে মানে পুরো রক্ত জমে আছে। তো ওনাকে জিজ্ঞেস করেছে যে কী হয়েছিল, তো তখন উনি সমস্ত ঘটনাটা বলে যে ওই যে শ্রাদ্ধের কাজ করতে গেছিলো সে তখন থেকেই কিন্তু একটা অস্বস্তি, একটা কষ্ট ওনার শুরু হচ্ছিল। তো তখন তো সঙ্গে সঙ্গে বাড়ি থেকে তো শানু জিঠুকে আমি বললাম যে ওনাদের, ওনার বাবাও আসে, অর্ঘ্যবাবুর বাবা আসে, আর শানু জিঠু ওনাদের বললাম যে একদম ফ্যামিলি ফ্রেন্ড ছিল। তো শানু জিঠুকে ফোন করে আনা হয়। তো শানু জিঠু তখন বলছে তোকে আমি বারণ করেছিলাম, তুই কিন্তু শ্রাদ্ধের কাজটা করিস না। তো তারপরে নাকি ওই শানু জেঠু মানে বিভিন্ন রকম খোঁজখবর নিয়ে জানতে পারে ওই যে ভদ্রলোক মারা গেছিল, সেই ভদ্রলোক, ওই যে বললাম না যে কানাঘুষো চলছিল যে উনি বেঁচে থাকতে কাউকে শান্তি দিতে দেয়, শান্তি দেয়নি, শ্রাদ্ধের কাজটা শান্তিতে হলে ভালো। তো উনি যে ভদ্রলোক ছিল তিনি অত্যন্ত বয়সকালে মারা গেছেন, কিন্তু তার উনি তার পুরো জীবনে প্রচণ্ড আর কি একজন বদরাগী একটা মানুষ ছিলেন, এবং তার তার ব্যবহার এতটাই খারাপ ছিল যে বহুকাল আগে থেকেই তার স্ত্রীকে আলাদা থাকতে হতো। এবং তারপরে বয়সে উনি মারাও যান। ওনার তিন ছেলে, তিন ছেলের সাথে উনি নাকি সারা জীবনে প্রচণ্ডই দুর্ব্যবহার করে এসেছেন বিভিন্ন সময়ে। কোনো মানে ছোটো থাকতে উনি নাকি সংসারে টাকা পয়সা ঠিক মতো দিতেন না, কোনো কিছুর খরচাপাতি দিতে চাইতেন না, কিন্তু ওনার কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও উনি কিন্তু এগুলো করতেন। এবং বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে বিভিন্ন সময় উনি কিন্তু প্রচণ্ড দুর্ব্যবহার করেছেন। ওনার কিছু নাকি আত্মীয় স্বজনের থেকে উনি বেশ কিছু বিষয় সম্পত্তি অন্যায়ভাবে উনি কেড়ে নিয়েছিলেন। তো এই সমস্ত বিষয়গুলো উনি ওনার জীবদ্দশায় করেছেন, এবং উনি এই বয়স্ক ভদ্রলোকটি মারা যাওয়ার আগে পর্যন্ত কিন্তু ওনার যে ছেলেরা ছিল তাদের সাথেও কিন্তু খুবই খারাপ ব্যবহার করতেন, এবং তাদেরকে তার বেঁচে থাকাকালীন কোনো রকম সম্পত্তি বিষয় সম্পত্তি উনি কিছুই দেননি। এই সমস্ত নিয়েই কিন্তু একটা ব্যাপার ছিল। আর হতে পারে যে উনি মারা যাওয়ার পরে হয়তো উনি কোনোভাবে দোষ পেয়েছিলেন, বা ওনার যে প্রেত আত্মাটা ছিল সেই আত্মাটা হয়তো খুব একটা ভালো আত্মা ছিল না। তো সব কিছু মিলিয়ে কিন্তু শ্রাদ্ধের দিন দুটো বড় বড় দুর্ঘটনা মানে হতে হতে বেঁচে যায়। এবং যেহেতু এই অর্ঘ্যবাবু নতুন নতুন এই পুজো আর্চা বা শ্রাদ্ধের কাজ করা শিখছিলেন, তো কোনোভাবে ওনার উপরে কিন্তু এই আত্মাটা মানে একটা খারাপ প্রভাব কিন্তু ফেলেছিল, এবং এতটাই খারাপ প্রভাব মানে আস্তে আস্তে পড়ছিল যে আরেকটু হলে হয়তো অর্ঘ্যবাবুর সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারত। তো তারপরে কিন্তু শানু জেঠু বলে যে না, তোকে কিন্তু গিয়ে একটা মানে শানু জেঠু তারপরে মানে সঙ্গে করে আরও এই অর্ঘ্যবাবুর বাবা মাও গেছিলো, তো ওনাকে নিয়ে ওই তারাপীঠে যায়, এবং সেখানে গিয়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে এনে তারপরে উনি বলে যে মানে এরপর থেকে তুই আর কখনো কোনো দিনও কোনো শ্রাদ্ধের কাজ করবি না, আর যদি যাসও অন্য কোনো বড় পুরোহিতের সাথে সহকারী হিসেবে যাবি। তো তারপর থেকে উনি আর কোনো শ্রাদ্ধের কাজই করেননি। এবং তারপরে আরও ওনার জীবনে আরও বেশ কিছু স্ট্রাগল ছিল, তো সেসবের পরে উনি কিন্তু একটা মোটামুটি ভালো চাকরি পেয়ে যান, এবং এখনও উনি জীবনে যথেষ্ট প্রতিষ্ঠিত, এবং পুজো আচ্চা এখনও করেন, কিন্তু অতটা করেন না, আর শ্রাদ্ধের কাজ তো উনি করেনই না। তো এইটাই ছিল ঘটনা। অর্ঘ্যবাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর এই ঘটনাটা একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।